আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে একটি হেলদি ইফতার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। রোজার দিনে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার না খেয়ে একটু হেলদিভাবে যদি আমরা খাওয়া দাওয়াটা করতে পারি, তাহলে আমাদের শরীরটা ভালো থাকে। আর শরীর যখন ভালো থাকে, তখন 30টা রোজা রাখতেও আমাদের অনেক সুবিধা হয়। এই রমজানে আমি একটি নয়, বেশ কিছু ইফতার সেরি বা অন্যান্য খাবারের রেসিপি শেয়ার করব। তাই আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং এর পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন। এতে করে প্রতিবার নতুন কোনো ভিডিও আপলোড করা হলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথমে আমরা তৈরি করব চিকেন সালাদ। একটি প্যানে 1 চা চামচ পরিমাণ কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল নিয়ে নেব, জাস্ট প্যানটাকে একটু গ্রিসি করে নেওয়ার জন্য। আমি এখানে কিছু হাড় ছাড়ানো বেবি চিকেন নিয়ে নিয়েছি। এখানে অল্প অল্প করে সব মশলাই দেওয়া হয়েছে। সামান্য একটু আদা, রসুন, পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়া এবং হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে এটাকে ঘন্টা খানেকের জন্য মেরিনেট করে রেখেছি। এখন এই চিকেনগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চিকেনগুলোকে ঢেকে দেব এবং অল্প জ্বালে রান্না হবে। বেবি চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাকে একটি প্লেটে তুলে নেব। এখন সেই একই প্যানে 1/2 কাপ পরিমাণ সিদ্ধ করা বুট এবং কিছু বেল পেপার বা ক্যাপসিকাম দিয়ে দেব। বুট এবং ক্যাপসিকামগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর জাল কমিয়ে দিয়ে ঢেকে দেব এবং কয়েক মিনিট অল্প জ্বালে রান্না হবে। এখন একটা প্লেটে তুলে নেব। কিছু শসা, টমেটো, 2 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা, 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1টা কাঁচামরিচ, কিছু হিমালয়ান পিঙ্ক সল্ট, কিছু গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লেবুর রস, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ আনার দিয়ে ভালো করে মিক্স করে নেব। সালাদ তৈরি হয়ে গেছে, এখন শুধু চিকেনগুলোকে উপর দিয়ে দিয়ে দিতে হবে। এখন আমরা তৈরি করব এগ মাফিন। এজন্য আমি কিছু ব্রোকোলি অল্প একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে ভাপে সিদ্ধ করে নিয়েছি। এরপর সিদ্ধ ব্রোকোলিগুলোকে হাত দিয়ে একটু চটকে নিয়েছি। ব্রোকোলির পরিবর্তে যে কোনো সিজনাল ভেজিটেবলই ব্যবহার করা যাবে, যেমন ফুলকপি, বাঁধাকপি, কাঁচা কলা, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া ইত্যাদি। এখন এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1টা কাঁচামরিচ, কিছু হিমালয়ান পিঙ্ক সল্ট এবং গোলমরিচের গুঁড়া। সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব। এগ মাফিনটা আমি তৈরি করব সিলিকনের এগ পোচারে। চাইলে ওভেনে দিয়েও এই এগ মাফিনগুলোকে বেক করে নেওয়া যেতে পারে। আর যাদের ওভেন নেই, তারা এভাবে ভাপে এগ মাফিন তৈরি করতে পারেন। এগ পোচারের পরিবর্তে আপনারা স্টেইনলেস স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। এগ পোচারগুলোতে আমি সামান্য একটু অলিভ অয়েল মেখে নিয়েছি, যাতে মাফিনটা নিচে ধরে না যায়। এখন সবজিগুলোকে এগ পোচারে তুলে নেব। আমি এখানে 2টা এগ মাফিন তৈরি করছি। এজন্য 1টা বড় ডিম অথবা 2টা ছোট ডিমের প্রয়োজন হবে। ডিমটাকে ভালো করে ফেটে নিয়ে এর উপরে দিয়ে দিতে হবে। 1টা বড় পাতিলে গরম পানি আমি আগেই রেডি করে রেখেছি, এখন চুলার জ্বাল একদম কমিয়ে দেব। এগ মাফিনগুলোকে এভাবে পানিতে দিয়ে দিতে হবে। এগ মাফিনগুলো এভাবে পানিতে ভাসতে থাকবে। ঢেকে দেব এবং 8 থেকে 10 মিনিট ভাপে সিদ্ধ হবে। এগ পোচারের পরিবর্তে স্টেনলেস স্টিলের বাটি দিয়েও সেম একই প্রসেসে আপনারা এগ মাফিন তৈরি করতে পারবেন। এগ মাফিনগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এখন তরমুজ দিয়ে একটি শরবত তৈরি করব। কিছু তরমুজ আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি 1 গ্লাস পরিমাণ শরবত তৈরি করার জন্য। এখন এতে দিয়ে দেব আগে ভিজিয়ে রাখা 1 টেবিল চামচ পরিমাণ তোতমা বা চিয়া সিডস। চাইলে এখানে কয়েক টুকরা বরফ দিয়ে নেওয়া যেতে পারে, কারণ এই গরমে রমজানে ঠান্ডা শরবত খাওয়ার মজাই আলাদা।
আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, আর এর উপরে ছিটিয়ে দিয়েছি কিছু স্ট্রবেরি এবং আনার। আপনি আপনার পছন্দের যে কোনো সিজনাল ফলই ছিটিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল সুস্বাদু এবং স্বাস্থ্যকর ইফতার। তো এখানে আছে 2টা এগ মাফিন, কিছু চিকেন সালাদ, 2টা খেজুর, 1 গ্লাস পরিমাণ তরমুজের শরবত এবং কিছু টক দই, এর সাথে নিয়ে নিয়েছি কিছু ফল। চিকেন সালাদটা খেতে কিন্তু দারুণ মজা, টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন। আর এটা একটা ব্যালেন্স ডায়েট, খাওয়ার পরে প্রচুর এনার্জি পাবেন। রোজার দিনে যেহেতু আমরা লম্বা সময় না খেয়ে থাকি, এজন্য আমাদের বডি কিন্তু এক্সট্রা ক্যালোরিজ বার্ন করে, তাই এ সময় যদি হেলদিভাবে খাওয়া দাওয়াটা করা যায়, খুব সহজেই এক্সট্রা কিছু ওজন কমিয়ে ফেলা সম্ভব। ইফতার করার পর নামাজ এবং অন্যান্য হাতের কাজগুলো শেষ করে যখন হাতে একটু সময় পাবেন, তখন আধা ঘন্টার জন্য হালকা এক্সারসাইজ বা হাঁটাচলা করার চেষ্টা করবেন। এতে করে আমাদের খাবারগুলো ভালোভাবে হজম হতে পারে এবং অ্যাসিডিটির সৃষ্টি হয় না। রোজার সময় অ্যাসিডিটি খুব কমন একটা সমস্যা, তাই এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে একটু হাঁটাচলা করবেন। আমি জানি যে সারা দিন রোজা রাখার পর যখন আমরা ইফতার করি, এরপর আমাদের অনেক টায়ার্ড ফিল হয়। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই যদি আমরা বিছানায় গিয়ে শুয়ে পড়ি, তাহলে খাবারগুলো ভালোভাবে হজম হতে পারে না, ফলে আমাদের অ্যাসিডিটির সৃষ্টি হয়। নিজের প্রয়োজন অনুযায়ী পানি পান করবেন এবং প্রচুর পরিমাণে ফল খাওয়ার চেষ্টা করবেন, এতে আমাদের বডি ডিহাইড্রেটেড হওয়া থেকে রক্ষা পায়। রোজার সময় অনেকেরই কোষ্ঠকাঠিন্যের প্রবলেম দেখা দেয়, কারণ আমরা লম্বা সময় না খেয়ে থাকি, এতে আমাদের মেটাবলিজম অনেক বেশি স্লো হয়ে যায়। তাই নিয়ম করে প্রতিদিন একটু টক দই, তোতমা বা চিয়া সিডস, ইসবগুল এসব খাওয়ার চেষ্টা করবেন। এতে করে আমাদের খাবারটা ভালো করে হজম হয় এবং কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা পাওয়া যায়। আমি আমার ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে রেগুলারলি পোস্ট করে থাকি, আপনারা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।